স্বৈরাচার হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালানোর পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, হাসিনার পদত্যাগপত্র তার কাছে রয়েছে। অথচ তার দুমাসের মাথায় তিনি ঘোল পাল্টে এখন বলছেন, হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। রাষ্ট্রপতির এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সাধারণ ছাত্র জনতা থেকে উপদেষ্টারাও। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এখন উত্তাল বঙ্গভবন পাড়া। অপরদিকে হাসিনা পালানোর পর তার ছেলে জয় বলেছিল তার মা পদত্যাগ করেনি। আবার হাসিনা নিজেও বলেছেন একই কথা, যা ফাঁস হওয়া ফোন কল রেকর্ড থেকে জানা যায়। ইতোমধ্যে হাসিনার দোসররা ভারতের আগরতলা ও ত্রিপুরায় সমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানা যায়। তারা চাইছে একাত্তরের মতো একটি অস্থায়ী সরকার গঠন করতে। হাসিনা ভারত থেকেই দেশের পরিস্থিতি কন্ট্রোল করছেন। তার বড় প্রমাণ আনসার সদস্যদের আন্দোলন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। ফ্যাসিস্ট হাসিনা যত চেষ্টাই করুক না কেন, বাংলার জনগণ আর কিছুতেই তাকে সুযোগ দেবে না। তবে ভারত থেকে হাসিনার দেশ চালানোর পরিকল্পনা নিয়ে আরো সতর্ক থাকতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।